সাধ্য আছে, অথচ বাঙালির থলেতে ইলিশ উঠবে না এমন দেখা পাওয়া ভার। আর স্বাদের কারণে ইলিশের চাহিদা ও আকর্ষণ বাজারে সব সময় বেশি। সবসময়ের চাহিদার শীর্ষে পদ্মার ইলিশ। মাওঘাট বাজারে তাই দূর দূরান্ত থেকে ইলিশের সন্ধানে যান অনেকেই। তবে ইলিশের দাম এ বাজারে বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দাম অনেক বেশি তো, আমরা যেভাবে অ্যাড হইতেছে যে মাছের দাম কমে গেছে, আসলে কিন্তু কমে নাই। যেটা 1.5 কেজি উপরে এটা কেজিতে 600 টাকা বেশি, আর যেটা 1 কেজির নিচে এটা 300-400 টাকা বেশি। মাওঘাট বাজারে বড় সাইজের পদ্মার ইলিশ 2200 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি 1350 থেকে 1700 টাকা ও ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। তবে সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া গেলেও দাম বেশির কারণ জানালেন বিক্রেতারা। 4-5 দিন পরে দেখা যাচ্ছে বোটগুলো আসবে, বোট আসার পরে আবার দেখা যাচ্ছে মাছের দাম কমে যাবে। এগুলো এখন নুকাল মাছ হয়েছে, যারা এই যে কুল সাগরের কুল টুল দিয়ে মারতেছে সেগুলো মনে করেন যে এখন আসতেছে। নদীর মাছটা খুবই কম ভাই, এই কারণে এখানে দুই একটা অল্প কিছু পাইলে দাম বেশি ওঠে। ইলিশের পাশাপাশি বাজারে পাওয়া যাচ্ছে পাঙ্গাস, রুই, পাবদা, পোয়া, চিংড়ি ও ছোট মাছ। তার দাম কিছুটা স্বাভাবিক। আবদন কমে পড়ে, কোন সময় আবার 1000 রুই 800, পাঙ্গাস 700 টাকা পাওয়া যায়। এখন তো তারপর দাম কমে, এরকম সমাজে আমাকে 1400-1500 টাকা কেজি কিনতে হয়, কিনা বিক্রি করতে, তারপর এখন আসে, এই জন্য আমরা 1000 টাকা 1100 টাকা 900 টাকা বিক্রি করতেছি। প্রতিদিন ভোর 4:30 থেকে সকাল 8টা পর্যন্ত এ বাজারে পাইকারি ও খুচরা দামে নানা পদের মাছ বিক্রি হয়। আমরা আরবদারা ছিল 29 জন, আর পাইকার আছে মানে যারা কিনে নেয় তারা আছে 100-150। তারপরে এখানে আশেপাশে অনেক দোকানদার আছে, অনেক দোকানদার অন্যান্য ব্যবসা করে খায়। মাওঘাট বাজারে প্রতিদিন প্রায় 1 কোটি টাকার মাছ বিক্রি হয়। নাজমুস সাকিব, এখন মুন্সিগঞ্জ।